হ্যালো ফ্রেন্ডস, আমি চলে আসলাম সোদপুর বাজারে, মাছ বাজার, যেখানে মাছের সমস্ত রকম আইটেম তোমরা পেয়ে যাবে এখানে দেখবে। তো এই মাছ বাজার রয়েছে বহু প্রাচীন এবং বহু পুরনো বাজার। যারা জানে সোদপুরের বাজারে সব রকমের মাছ পাওয়া যায় এবং খুব কম দামে দাম করে তোমরা কিন্তু মাছ কিনে নিতে পারবে। তো এখানে দেখো কাতলা, যেগুলো বিক্রি হচ্ছে গোটা কাতলা এখনকার রেটে, মানে এই রবিবারের রেটে 160 টাকা, 350 টাকা, 250 টাকা। তো 160 টাকার কাতলা খুব একটা ভালো, মানে খারাপ নয়, খুবই ভালো কাতলা, একটু সাইজটা ছোট। তো সেই মাছটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। এর সাথে রয়েছে তোমার জ্যান্ত, মানে জ্যান্ত তোমার পোনা মাছ পেয়ে যাবে, যেগুলো বড় রুই মাছ। এছাড়া চিংড়ি রয়েছে, চিংড়ি প্রায় 250, মাছের দাম হচ্ছে 100 টাকা। আর এদিকে তোমার অন্যান্য ইলিশও রয়েছে, বড় ভালো ইলিশ, বড় চড়া ইলিশ। এছাড়া তোমরা পেয়ে যাবে হচ্ছে বিভিন্ন ছোট ছোট সামুদ্রিক মাছ এবং জ্যান্ত বাটাও তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। আর এই সোদপুর বাজার এখন বলতে পারো তোমরা, সোদপুর বাজার হচ্ছে খুব প্রাচীন বাজার। আর যারা জানে সোদপুরে যারা রয়েছে, সোদপুর একদম পুরো 1 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে এই বাজার বসে। আর এই মাছ বাজার সংলগ্ন, মানে মাছ বাজার যদি তোমরা ঢোকো, মাছ বাজার সংলগ্ন রয়েছে সবজি বাজার আর রেললাইনের বাজার, রেলপারের যে বাজারটা যেটা সবজির বাজার, সেখানেও কিন্তু ভ্যারাইটির সবজি পাওয়া যায়। আর এই দেখো এই চিংড়ি মাছগুলো পড়ছে হচ্ছে 250 দাম, 100 টাকা। এদিকে ভোলা আছে, পমফ্রেট আছে, পার্শে আছে, তারপরে এছাড়া অনেক বিভিন্ন আইটেমের মাছ রয়েছে। তো তোমরা আসলে এই বাজারে কিন্তু অবশ্যই বাজারটা একবার ভিজিট করো, তোমাদের কিন্তু মন ভরে যাবে বাজারটা দেখলে। আর আমি তারপরে চলে আসলাম সাইডিংয়ের, আমাদের যে সাইডিং বাজার, সাইডিং বাজারে তোমরা আলু ছাড়া সমস্ত রকম সবজি, আম তো এখানে এখন বিক্রি হচ্ছে 30 টাকা, 40 টাকা, 20 টাকা, 25 টাকা, ভালো ভালো আম, সব হিমসাগর আমগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর আমার ব্লগে আরও ভালো ভালো অনেক কিছু দেখতে হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলে একটু লাইক দিতে হবে, তাহলে আমি আরও অন্যান্য নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য, আমার চ্যানেলটাকে দেখার জন্য। আমটা নেবে ওখান থেকে?